আশি ওপরভাবে এটা আমি এক্সপেক্ট করেছিলাম, তবে ইতিহাস পরীক্ষাটা তুলনামূলকভাবে একটু খারাপ হয়েছিল, তাই 690টা আমার এক্সপেকটেশনের মধ্যে ছিল না। তবে আমার বাবা মা, আমার স্কুলের শিক্ষক, অন্যান্যরা এক্সপেক্ট করেছিলেন যে আমি র্যাঙ্ক করবো, তাদেরই আশা পূরণ করতে পেরে খুবই ভালো লাগছিল, আমি নিজেও খুবই খুশি। ইতিমধ্যেই তুমি নাম্বার পেয়ে গেছো, কোন সাবজেক্টে সবচেয়ে বেশি পেলে আর কী কী পেলে, কোন কোন সাবজেক্ট? আমি 4টি সাবজেক্টে 100 পেয়েছি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, অঙ্ক এবং জিওগ্রাফি, 4টিতে 100 পেয়েছি, এবং বাংলায় 98, ইংরেজিতে 97 এবং ইতিহাসে 95 পেয়েছি। মানে কত ঘন্টা পড়তে কি পড়তে একটু বললে, পার্ট টাইম এর পড়তে আর কে, মানে পড়ার সঙ্গে সঙ্গে কি কি আর করতে একটু বলবে, কি হবি? আমার হবি বলতে পড়াশোনার পাশাপাশি আমি গল্প বই পড়তে খুব ভালোবাসতাম, বিশেষত গোয়েন্দা গল্প আমার খুব ভালো লাগতো। এছাড়া ছবি আঁকা ছিল, মাঝে মাঝে গান করাও ছিল, গান শিখে সব সময় এই সমস্ত করেই টাইম কাটে। মানে আগামী দিনে পরিকল্পনা আমার পড়াশোনার বিষয়ে? আগামী দিনে আমি ডাক্তার হতে চাই, তো সেই বিষয়ে আমি পড়াশোনা স্টার্ট করেছি, এবং কারণ তাদের তখন টেনেতে অনলাইনে ক্লাস হতো, তাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতাম, তাদের ইনস্ট্রাকশন শুনতাম, তাদের সেই কথাগুলো ফলো করে উত্তরপত্র নিখুঁত করতাম, এবং টেস্টের পরবর্তীকালে টেস্ট পেপারে সলভ করে তাদের দিয়ে সেগুলো চেক করাতাম, তাদের সমস্ত উপদেশ দিতেন, যেখানে ভুল ত্রুটিগুলো সেগুলো সংশোধন করার উপদেশ দিতেন, সেগুলো শুনতাম। এভাবে আমি প্রস্তুতিটাকে আমি ইঙ্গিত করার চেষ্টা করতাম। যে ছেলের আনন্দে সাফল্যে আনন্দ হবেই, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, এমনি আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম ও সেই জায়গাতেই আছে, কারণ আমরা ধরিয়েছিলাম যে ও 1 থেকে 10 মধ্যে থাকবে পরীক্ষা দিয়ে বা বরাবর যা রেজাল্ট ওর, মানে সেই 1 থেকে 10 পর্যন্ত রেজাল্ট বরাবরই ও ফার্স্ট হয়ে এসছে, এবং ওর পড়াশোনার যা গতি প্রকৃতি বা ও যেরকম টাইপের ছেলে আর কি, পড়ার বাইরে অন্য কিছু ভাবে না আর কি, সারাদিন পড়ার মধ্যেই থাকে। শুধু বইয়ের পড়া নয়, ও প্রচুর গল্পের বই পড়তে ভালোবাসে আর কি, প্রচুর গল্পের বইও পড়ে সারাক্ষণের মধ্যেই, খেলাধুলার মধ্যে বিকেলের দিকে খাওয়ার করে, কিন্তু সেটা বাইরে গিয়ে না, বাড়ির মধ্যেই যা করার করে, কিন্তু আমরা চাই ভালো, এমনি ভালোই করেছি। শিক্ষক বলে কি ছেলে একটু হলেও অ্যাডভান্টেজ পেয়েছে অন্য স্টুডেন্টের চেয়ে? না, সেরকম কিছু নয়, কারণ আমরা সমস্ত ছেলেকে একইভাবে দেখেছি, কারণ আমি একটা সাবজেক্টকে পড়িয়েছি, কিন্তু বাকি সাবজেক্টগুলো তো অন্য মাস্টারমশাই ছিল, তারা পড়িয়েছে। হ্যাঁ, বাড়ির পরিবেশটা পেয়েছে সেদিক থেকে একটুখানি হলো। হ্যাঁ, সেটা তো থাকবেই, সেটা আমরা সব ছেলেকে যেভাবে করি ওকেও বলেছি, যে আমি যেমন সবাইকে বলি যে ছোটোবেলা থেকে যেটা করতে হবে সেটা পড়াশোনা নয়, লেখাপড়া করতে হবে, এই এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ও বেশি লেখাপড়াই করতো, মানে লিখে লিখে পড়তো, তার ফলে কিন্তু ওর সাফল্যটা এসছে বেশি। আপনি ছেলেকে টিচার হিসেবে কেমনভাবে ট্রিট করতেন? না, ছেলেকে আমি অন্য ছেলেদের মতোই দেখতাম, অন্য ছেলেকে যেভাবে ট্রিট করতাম সেইভাবেই করতাম, যেগুলো মাধ্যমিকে পরীক্ষায় নম্বর পেতে গেলে যেগুলো দরকার সেইগুলোকে আমি ওদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দিতাম যে এই এই জিনিসগুলো করতে হবে, শুধু মুখ বুঝে পড়ে গেলেই হবে না, একটা সিস্টেমে থাকতে হবে, একটা সিস্টেমেটিক হতে হবে, ওইতে চলতে হবে তোমাকে, সেই দিক থেকে কিন্তু ছেলে সেইগুলো মেনে চলেছে প্রত্যেকটাই। ভালো সন্তান যেরকম ভালো ছাত্রও ছিল? হ্যাঁ, অবশ্যই, ছেলে হিসেবেও খুব ভালো, কথা শোনে, খুবই শান্ত প্রকৃতির ছেলে আর কি, যে মানে কোনো একটা অন্য স্টুডেন্টকে তো যতটা সময় দিতে যাচ্ছে, তো আপনি নিজের ছেলেকে? না, সেরকম নয়, ও বরাবরই ও নিজের পড়াটা নিজে করে নেয়, ওকে বলতে হয় না, হ্যাঁ, মানে কোনো সাবজেক্টে জোর করতে হয় না। হ্যাঁ, আপনি কোন সাবজেক্ট পড়াতেন? আমার জিওগ্রাফি। আপনার স্কুলের নামটা দেবে? আমার স্কুলের নাম হুগলি কলেজ এটি স্কুল। ছেলে জিওগ্রাফিতেই বলছিল একটু উইক আছে? না, জিওগ্রাফি তো বরাবরই ভালোই ছিল, হিস্ট্রিতে উইক ছিল একটু। হ্যাঁ, জিওগ্রাফি তো 100-100 পেয়েছে। রেজাল্ট তো সামনে এসেছে। হ্যাঁ, রেজাল্ট 100-100 পেয়েছে। কারণ কি? হিস্ট্রিতে উইকের কারণ হচ্ছে, হিস্ট্রিতে এমনিতে আমরা আগে মাস্টারমশাই দিইনি, ক্লাস টেনে ওটা একজন মাস্টারমশাই দিয়েছিলাম, হয়তো সেটাও হতে পারে যে সেইভাবে গুরুত্ব দিয়ে পড়েনি, কিন্তু যখন গুরুত্ব দিয়ে পড়লো ও হিস্ট্রিতেও ভালোই করেছে নম্বর, যদি একটু পরীক্ষা খারাপ হয়েছিল কতগুলো কোশ্চেন আউট, হ্যাঁ, আরও পজিশানটা ভালো হয়ে যেত, হিস্ট্রিতেও 95 পেয়েছে।